বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। শীতের মরশুমটাকে আরেকটু ভালো করে উপভোগ করার জন্য আমি আজকে একটা খুবই সুস্বাদু আর মুখরোচক পিঠে রেসিপি এনেছি, যার নাম ভাজা পিঠে বা সবজি পিঠে। সবজি পিঠে কথাটা বললাম তার কারণ এটা অনেক রকম শীতের সবজি দিয়ে বানানো হয়ে থাকে সেই জন্যে, আর এটা খেতে খুবই সুস্বাদু, খুবই সুন্দর আর সেই সঙ্গে হেলদিও। এর বানানোর পদ্ধতিও খুব সহজ। আজকে আমি আপনাদের সামনে খুব সহজভাবেই এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই এটা কীভাবে বানাতে হয়। ভাজা পিঠে বা সবজি পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি রাঙা আলু, নিয়েছি 1টি গোল আলু, মানে নর্মাল যে আলু আমরা খেয়ে থাকি সেই আলু, 5 থেকে 6টা নিয়েছি আমি বিন, নিয়েছি 100 থেকে 150 গ্রাম মতো মটরশুঁটি, 1টি বিট আর 1টি বড় সাইজের গাজর। এবার এগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, তবে খুব বেশি ছোট টুকরো করিনি, এই রকম বড় বড়ভাবেই রেখেছি। আর খোলাগুলো আমি কারোর ছাড়াইনি, কারণ এগুলোকে আমি এখন সেদ্ধ করব, আর সেদ্ধ করার পর খোলাগুলো আপনা থেকেই আস্তে আস্তে খুলে আসে। আর সেদ্ধ করবার সময় আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা, এগুলো সব মশলাগুলোই আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। এবার এই সমস্ত উপকরণগুলো আমি প্রেশার কুকারে ঢেলে ফেলছি। ডালটা ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি, এবার সমস্ত উপকরণগুলোকেও ঢেলে দিচ্ছি কুকারের ভেতর। আমার সমস্ত উপকরণ ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1/2 লিটার জল আমি এটা সেদ্ধ করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ঠিক 2টো সিটি দিয়ে সেদ্ধ করে ফেলে আনছি। আমি ডাল এবং সবজিগুলো সমস্ত সেদ্ধ করে ফেলেছি 2টি সিটি দিয়ে। সমস্ত আনাজপাতিগুলোই সুন্দরভাবে গলে গেছে, আর এখন এগুলো গরম আছে, যখন আমি এটাকে মাখবো তখন আস্তে আস্তে খোলাগুলোকে খুলে নেব, একটু চাপ দিলেই খোলাগুলো আস্তে আস্তে খুলে যাবে। আমি একটু ঠান্ডা হওয়ার পর আবার দেখাচ্ছি। আমার ডাল ও ওই সবজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর তার খোলাগুলো আমি এখন ছাড়িয়ে ফেলেছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, সেটা আমি এবার এই মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ চালের গুঁড়ি, সেইটা এবার আমি এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার পুরো মণ্ডটা তৈরি করা হয়ে গেছে। এই মণ্ডটা তৈরি করতে আমার চালের গুঁড়ি রেখেছে 500 গ্রাম মতো। এবার এটাতে আমি পুর ভরে
একটা করে পিঠের আকার দেব। তার আগে একটা কথা বলি, এই মণ্ডটা তৈরি হবে, খুব পাতলা হবে না, খুব শক্তও হবে না, দেখেই বুঝতে পারছেন বেশ একটা নরম, এটা দিয়ে কিছু বানানো যাবে, সেই রকম টাইপের একটা দো তৈরি করে নিতে হবে। আর এর মধ্যে যে আনাজপাতিগুলো দিয়েছিলাম, গাজর ভালোভাবে এর সঙ্গে মিশে গেছে, কিন্তু বিট একটু কচকচে থাকে, সেটা এই রকমই থাকবে, এতে পিঠেটা খেতে ভালো লাগবে, কারণ পিঠের মাঝখান থেকে যখন ওইগুলোকে দেখা যাবে, মটরশুঁটি বা গাজর বা বিট, সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। এবার আমি এখানে যে মাখা সন্দেশটা নিয়েছিলাম, এটা গুড়ের মাখা সন্দেশ, এটা আমার দোকান থেকে কেনা, আপনারা বাড়িতে সন্দেশ তৈরি করে তা দিয়েও এটা বানাতে পারেন। এবার আমি একটা করে এরকম ছোট ডালা তৈরি করে নিচ্ছি, আর সেটাকে এইভাবে গোল করে পাকিয়ে একটা বাটির মতো করে নিচ্ছি, আর তার মধ্যে ভরে দিচ্ছি কিছুটা পরিমাণ সন্দেশ। যতটা সন্দেশ ঢুকবে ঠিক ততটা সন্দেশই দেবো, তার বেশি দেবো না, তাহলে কিন্তু এটা মুখ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আকৃতিটা হবে এরকম, একটু চ্যাপ্টা টাইপের আকৃতিটা করব, যেহেতু এটাকে আমি তেলে ভাজবো সেই তো একটু চ্যাপ্টা আকৃতি দিয়েছি। ঠিক আকৃতিটা এই রকম হয়েছে। আমি এইভাবে সমস্ত পিঠেটাকে পাকিয়ে নিয়ে ফিরে আসছি। আমি কিছুটা পিঠে পাকিয়ে ফেলেছি, এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব। তবে আপনারা এইটা পাকানোর আগে ডোটা যখন তৈরি করবেন তখন অবশ্যই একটু নুন মিষ্টিটা টেস্ট করে নেবেন, কারণ পাকিয়ে ফেলার পর আর কিন্তু নুন বা মিষ্টি কোনোটাই অ্যাড করা যাবে না। আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করবো সেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যে কটা পিঠে আমার এখন পাকানো হয়েছে আমি এখন সেই কটাকে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি পিঠেগুলো পাকিয়ে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে একটা একটা করে পিঠে ছেড়ে দিচ্ছি। আপনারা এই সময় আঁচটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন, হাইতে দেবেন না। আর লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু এই পিঠেগুলো ভাজতে হবে, নইলে বাইরের অংশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা পিঠ ভালো করে ভাজা হলে তখন আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে, এবং উল্টাবার সময় খুব সাবধানে উল্টাবেন, যেন খুন্তির খোঁচা লেগে কোনোভাবে ভেঙে না যায়, তাহলে কিন্তু ভেতর থেকে সন্দেশটা বেরিয়ে যাবে আর সেটা পুড়ে যাবে। আমার একটা পিঠ বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, আমি সেগুলোকে উল্টে দিলাম। এবার উল্টো পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমি উল্টে পাল্টে সমস্তগুলোকে ভেজে ফেলেছি, ঠিক এইরকম যখন কালারটা চলে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে। ঠিক এইরকম কালার যখন চলে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব। আর পাকানো হয়ে যাবার পর এগুলো কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, কিছুটা পাকানো হওয়ার সঙ্গে সঙ্গে ভাজতে দিয়ে দিতে হবে, নইলে প্রথমে যেগুলো পাকানো হয়েছে শেষেরগুলো পুরো পাকানো হতে হতে প্রথমগুলোতে কিন্তু ক্র্যাক চলে আসবে, সেই জন্যে কিছুটা করে ভাজতে দিয়ে আবার কিছুটা করে পাকিয়ে নিয়ে রেডি করে ফেলতে হবে। আমিও ঠিক এইভাবে পাকিয়ে নিয়ে
ভেজে ফেলছি। সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, ওই পুরো মিশ্রণটা থেকে আমার এই পরিমাণ ভাজা পিঠে হয়েছে। আর এইটা বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ তেল নিয়েছিলাম, পরে আরও 1 কাপ তেল আমি ব্যবহার করেছি। আর সন্দেশ লেগেছে আমার পুরো 600 গ্রাম মতো। আর এটা খেতে খুবই ক্রিস্পি হয়েছে, আপনারা আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন। এই ক্রিস্পি ভাবটা এটার মধ্যে 3 থেকে 4 ঘন্টা থাকবে। আর এটা আপনারা স্টোর করে ফ্রিজে রেখে প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ খেতে পারবেন। খেতে এটা খুবই সুস্বাদু, খুবই মুখরোচক, খুবই সুন্দর। বাড়িতে অবশ্যই এটা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে, বাড়ির সকলেই এটা খেতে খুব ভালোবাসবে। আর একটা নতুন ধরনের পিঠের রেসিপিও বটে। তা যাই হোক, এই রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।